আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটা বার্থডে কেক তৈরি করে দেখাবো। আর এখন যেহেতু যে কোনো প্রোগ্রামে আর যে কোনো উৎসবে কেকের প্রয়োজন হয়, এতে করে আপনারা কিন্তু চাইলে বাসাতে খুবই সহজে এরকম একটা কেক তৈরি করে নিতে পারেন। আর কেকটা কিন্তু আমি চুলাতেই তৈরি করেছি, আর খুবই সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে আর একদম সিম্পলভাবে আপনাদের সাথে আজকে ডিজাইনটি করে দেখাবো। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই জন্য এখানে আমি একটা কেক প্রথমেই তৈরি করে নিয়েছি, আর এখানে ভ্যানিলা ফ্লেভারের একটা কেক রয়েছে। আর আজকে আমি এই কেকটা তিনটা ডিম দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি। তো কেকটা কিভাবে তৈরি করতে হবে তার ডিটেলসে কিন্তু আমার একটা ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এই যে কেকটা কতটা ফ্লাফি হয়েছে দেখতে পাচ্ছেন, কেকটা একদম ঠান্ডা করে একটা সাইডে রেখে দিব। আর এদিকে হচ্ছে আমি ক্রিমটাকে তৈরি করে নিব, এই জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে হুইপিং ক্রিম নিয়েছি। আর ভিভো ব্র্যান্ডের ক্রিমটা এখানে আমি ব্যবহার করছি। আর আমার এখানে একটা কেক তৈরির পরে কিছুটা ক্রিম প্রয়োজন, সেই জন্য আমি একটু বেশি করে ক্রিম নিয়েছি। আপনারা একটা কেক তৈরির জন্য 1 কাপ পরিমাণে ক্রিম নিলেই কিন্তু চলবে। তো তারপর একটা মেশিনের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর তারপর হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যেহেতু হুইপিং ক্রিমে অনেকটা মিষ্টি থাকে, এই জন্য আমি চিনির পরিমাণটা কমই দিয়েছি। তো তারপর হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিব। আর হচ্ছে এটা বিট করতে করতে যখন দেখবেন ফ্লাফি হয়ে গেছে, তারপর হচ্ছে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। আর তারপর ক্রিমটাকে আরো কিছুক্ষণ বিট করে নিব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যে দেখবেন এটা একদমই ফ্লাফি হয়ে যাবে আর একটু স্টিকি ভাব হবে। যখন মনে করবেন বিটার মেশিনটা আর চলতে চাচ্ছে না, একদমই হয়ে গেছে, তখন আমি মেশিনটা বন্ধ করে কাটা সহকারে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এদিকে হচ্ছে আমাদের কেকটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কেকটা কতটা ফ্লাফি হয়েছে আর কত রেসপন্স হয়েছে তা তো দেখে নিজেরাই বুঝতে পারছেন। তো এখন আমি কেকটাকে এরকম একটা বাটার নাইফের সাহায্যে 3টা পার্টে কেটে নিচ্ছি। তো এটা কেটে নেওয়া কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু এরকম যদি একটা বাটার নাইফের সাহায্যে কেটে নিতে পারেন খুবই সহজ হবে। তো যদি হাতের কাছে না থাকে যে কোনো ধারালো নাইফের সাহায্যে কিন্তু এটা কেটে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতটা পুরুত্ব হয়েছে। তো এখন আমি এই বোর্ডটাকে একটু ক্লিন করে নিব, আর তারপর হচ্ছে বোর্ডের নিচে সামান্য একটু ক্রিম মাখিয়ে নিচ্ছি, যাতে করে কেকটা যখন আমরা এখানে সেট করব যাতে এদিক ওদিক সরে না যায়। তারপর উপরের যে পার্টটা ছিল সেই উপরের অংশটা আমি নিচে একদম বসিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে পানি খুব ভালো করে মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। তো তারপর হচ্ছে একটা প্যালেট নেপের সাহায্যে আমি খুব ভালো করে ক্রিমটাকে স্মুথ করে কেকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যত সম্ভব একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে যে কেউ এরকম খুবই সহজে কেক তৈরি করতে পারবেন, আর আমার মনে হয় ওভেনে থেকে চুলাতে পারফেক্ট কেক তৈরি হয়। আর বেকিং এর সময় কিন্তু যদি পারফেক্ট আপনারা চুলার আঁচটা ফলো করেন, এতে করে দেখা যাবে কেকটা কিন্তু এরকম ফ্লাফি আর অনেক বেশি সফট হবে। আর ওভেনের ক্ষেত্রে দেখা যায় যদি টেম্পারেচার একদম পারফেক্ট ভাবে দেয়া না হয়, তাহলে দেখা যায় যে উপরটা পুড়ে যায়, নাহলে নিচটা পুড়ে যাবে বা ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যায়। এই জন্য ওভেনের ক্ষেত্রেও কিন্তু 100% সব কিছু ফলো করে তারপর হচ্ছে কেকটা তৈরি করা ভালো। তো আমার কাছে মনে হয় সব থেকে আমার কাছে চুলায় কেকটা তৈরি করলে বেশি ভালো হয়, অনেক বেশি সফট হয়, কোনোভাবে কাঁচা বা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো তারপর হচ্ছে সবার উপরের যে পার্টটা ছিল সেই উপরের পার্টটা আমি বসিয়ে দিয়েছি, আর এর উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে খুব ভালো করে স্মুথ করে ক্রিমটা দিয়ে নিব। যেহেতু উপরের অংশ খুব সমানভাবে ক্রিমটা দিয়ে নিলে বেশি ভালো হবে, এতে করে দেখা যাবে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে আর অনেক বেশি মসৃণ দেখাবে। তো এই জন্য চেষ্টা করবেন যত সম্ভব সুন্দরভাবে ক্রিমটা দিয়ে নেওয়ার জন্য। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, ভিডিওটি ভালো লাগলে এরকম সব নতুন নতুন ভিডিও পেতে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো যাই হোক, এদিকে হচ্ছে কেকটা তৈরি হয়ে গেলে আমি 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে ফ্রিজ থেকে বের করে এখানে 2D নোজেলের সাহায্যে আমি এখানে হোয়াইট কালারের ক্রিম দিয়ে উপর থেকে ফুলগুলো করে নিচ্ছি। তো এটাকে ধরে জাস্ট একটু প্রেস করে ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে যাবে। তো এই যে খুবই সহজে তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে আমি একটু চেরি দিয়ে নিচ্ছি, ডার্ক সহকারে চেরি, যেহেতু এটা দেখতে সুন্দর লাগে।
আর হচ্ছে একটু মিল্ক চকলেট আর একটু ডার্ক চকলেট দিয়ে নেব। আর আমাকে বলেছিল এটা যেহেতু ডেলিভারির কেক ছিল, বলেছে একদম সাদা মাটি আর হোয়াইট, মানে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক হবে, বেশি একটা ডিজাইনের প্রয়োজন নেই, আমার পছন্দ মতো করতে বলেছে। তো সেই অনুযায়ী আমি একটু নিচ থেকে চকলেট দিয়ে নিচ্ছে, যাতে করে একদমই খারাপ না লাগে আর দেখতে ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর উপরে হচ্ছে আমি একটা চকলেট টপার দিয়ে দিব, যাতে করে কেকটা অনেক সুন্দর লাগে আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। তো এইখানটাতে আমি চকলেট টপারটা দিয়ে নিব, এই জন্য চেরিটাকে সরিয়ে উপরে দিয়েছি। তো দেখতে পেরেছেন কত সহজে তৈরি হয়ে গেছে ভ্যানিলা ফ্লেভারের বার্থডে কেক। আশা করছি আপনাদের সবার কাছে আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।